এখনকারটা যে নামাজ পড়ে বাসায় বসে বাচ্চাদের সাথে খেলাধুলা করি, বাচ্চাদের ফ্রেন্ড ট্রেন্ড আসে, ওদের সাথে আড্ডা টাড্ডা দেই, আর রাত্রেবেলা আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, হ্যাঁ, সেই গ্রুপদেরকে নিয়ে আড্ডা দেই। বেসিক্যালি আমি বললাম না যে বন্ধু হচ্ছে ফ্যামিলির লোকজনরাই, আমি ফ্যামিলির মধ্যে এমন একটা সার্কেল তৈরি করে নিয়েছি, তারা ঈদের দিন সবাই যদি আমার এখানে না আসে এবং আড্ডা না দেয় তো তাদেরও মনে হয় যেন ঈদ ফুলফিল হয় না, এরকম একটা সিস্টেমের মতন করে নিয়েছি। নামাজের শুরু আমরা একসাথে পড়ি, আমার বাবা, আমি এবং আমার সন্তানরা একসাথে একই মসজিদে একসাথে নামাজ পড়ি। এটাই একটা মজা যে তিনটা জেনারেশন একসাথে নামাজ পড়তেছি। হ্যাঁ, এইবার গত রোজার ঈদে যখন নামাজ পড়তেছি দেখি আমার বড় ছেলে অলমোস্ট আমার সমান লম্বা হয়ে গেছে, যদিও ক্লাস 9-এ পড়ে, এর 2-3 বছর আগের ঈদে দেখলাম আমার নিচে ছিল, তো এখন দেখি বাবার সমানই লম্বা হয়ে গেছে। মাঝে মধ্যে চিন্তা করি দুদিন পর হয়তো ও আমার জায়গায় চলে যাবে, আমি আমার বাবার জায়গায় চলে যাব। এটাই নিয়ম। বেসিক্যালি ঈদের শপিংটা আমি করি না কখনোই, হ্যাঁ, এটা করে থাকে আমার ওয়াইফ, ওই কিনে কিনে সবার জন্য ই করে। তবে কোরবানি ঈদের কেনাকাটাটা একটু কম হয়, রোজার ঈদে একটু বেশি হয়ে থাকে। তবে কোরবানি ঈদে এবার দেখলাম যে সবার জন্য একরকম সে তৈরি করেছে আর কি, আমাদের ফ্যামিলির সবার যারা আছে প্রত্যেকের জন্য একই রকম পাঞ্জাবি নিয়েছে। এটাই মজা লাগে একসাথে সব সকালবেলা একটা গ্রুপ ছবি তুলে সবাই মিলে একসাথে। ঈদের দিন বেসিক্যালি সত্যি কথা বলি আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি ঈদের দিন, ছোটোবেলা থেকে, ছোটোবেলা মনে আছে ঈদের নামাজ পড়ে বন্ধুবান্ধব মিলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়তাম, সারা দিন রিক্সায় ঘুরতাম, চটপটি ফুচকা এগুলো খাইতাম, কে কত প্লেট চটপটি খাইলো, কে কত প্লেট ফুচকা খাইলো, কে কতক্ষণ রিক্সায় করে ঘুরলো, এগুলো করতাম পাগলামি। হ্যাঁ, তো আমি এখনও ঘোরায় বিশ্বাসী, আমার ছেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। তখন একটা টেনশন ক্রিয়েট করতো যে ঈদের ছবিটা রিলিজ পেলে কেমন চলবে না চলবে, বা এই ছবিটা না চললে হয়তো আমার ক্যারিয়ারে একটা প্রবলেম আসতে পারে, সবাই বলবে ঈদের ছবি চললো না, এটা একটা বিশাল টেনশন ক্রিয়েট থাকতো মনের মধ্যে। মানে ঈদের আনন্দটাও থাকতো সাথে টেনশনটা বেশি কাজ করতো। হ্যাঁ, এই মনে হয় চললো না, সারাক্ষণ ফোন করতাম অমুক হলের এজেন্ট কে আছে, ভাই হাউসফুল এসে দর্শক কেমন, দর্শক রিয়াকশন কেমন, এই যে একটা টেনশন। যদি ছবি ভালো যেত তাহলে তো মনে করেন ঈদের পরের দিন আরও বেশি ঈদের আনন্দ হইতো। নিশো সুরঙ্গটাও ঈদ দেখেছি, ওটাও অসাধারণ হয়েছে। এবং নিশো ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর বলবো, বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম বলেন, টিভি মিডিয়া বলেন, ছোটো পর্দা বলবো না, ছোটো পর্দা আবার কি, অভিনেতার আবার ছোটো পর্দা আর বড়ো পর্দা কি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আমি বলবো, অসাধারণ অভিনয় করেন। দুইটা ছবি লুক অসাধারণ আছে, পোস্টার ডিজাইনও অসাধারণ আছে। আমাদের পোস্টার ডিজাইন সেক্টরটা, মানে যারা মার্কেটিং টিম বা যারা পোস্টার ডিজাইন করেন, এরা এতটাই ডেভেলপ হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পোস্টার দেখে মানুষ হলে যাওয়ার পরে যে এক্সপেকটেশন নিয়ে যায় সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয় না, পোস্টারটা এতটাই আপগ্রেড হয়ে যায়। হ্যাঁ, তো আমার মনে হয় ছবি অনুযায়ী পোস্টারটা করলে, পোস্টারটা দেখে যেন আশাটা বেশি না হয় যে ছবির মধ্যে গিয়ে ওই জিনিসটা না পায়।